ওয়েল বন্ধুরা, আড্ডা টাইমস অ্যাপে রিলিজ হওয়া নন্দিনী ওয়েব সিরিজটি একটা মিষ্টি থ্রিলার ওয়েব সিরিজ। সিরিজের প্রথম থেকেই একটা রহস্য এমনভাবে তুলে ধরা হবে যেন মনে হবে আরও ভয়ানক কিছু হতে চলেছে। একটা শিশু যে জন্মালোই না, সে তার মাকে কিভাবে ফোন করছে, বলছে বাড়ির লোক নাকি মেরে ফেলতে চায় তাকে, কারণ সে নাকি মেয়ে। আর এই জিনিসটাই সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। এই সিরিজের প্রত্যেকটা এপিসোড নিশ্চয়ই দেখার মতো। তবে সিরিজের প্রথম দুটো এপিসোডের পর ভেবেছিলাম যে এই নিয়ে নতুন কিছু টুইস্ট দেখতে পাবো, কিন্তু তেমন কোনো টুইস্ট দেখতে পেলাম না। এখানে স্নিগ্ধার এক ধনী বিজনেস পরিবারে বিয়ে হয়েছে, কিন্তু এই পরিবার মনে করে প্রথম সন্তান ছেলে হলেই তবে তাদের বিজনেস উন্নতি করবে, আরও ভালো করবে, কিন্তু স্নিগ্ধার মেয়ে হবে। সেই জন্য পুরো পরিবার স্নিগ্ধার না হওয়া মেয়েকে নানা ছলে মারার প্ল্যান করে, কিন্তু এই না হওয়া মেয়ে নন্দিনী ফোন করে স্নিগ্ধাকে সতর্ক করতে থাকে, তাকে কেউ মেরে ফেলতে চায়, এই কথা বলে এইভাবে স্নিগ্ধাকে বাঁচাতে থাকে। এই পয়েন্টটাই হচ্ছে এই সিরিজের মূল রহস্য। আসলে কে ফোন করছে, কোনো ভূত, না হওয়া মেয়ে, নাকি অন্য কেউ, সেই জিনিসটায় আমরা শেষে গিয়েই একদম জানতে পারবো। তবে এই সিরিজে আরও দুটো ট্যাগ আছে, স্নিগ্ধার দুই বন্ধু পাখি ও তার বর, যে বেকার ও রাইটার হতে চায়, দুই আলো নামে আরও একটি মেয়েকে নিয়ে। এই দুটো ট্যাগও কিন্তু স্নিগ্ধার এই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে, কিভাবে সেটা তো সিরিজ দেখার পরেই জানতে পারা যাবে। তবে পুরো সিরিজে রহস্যের একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, নন্দিনীকে ফোন করা ও মার্ডার প্ল্যানের হাত থেকে বাঁচানো ছাড়া তেমন কোনো বড় টুইস্ট দেখতে পাওয়া যায়নি, কিন্তু শেষের এপিসোডে নিশ্চয়ই জমিয়ে দেবে। যখন সমস্ত রহস্য থেকে পর্দা উঠবে তখন আপনার জন্য একটা বড় টুইস্ট অপেক্ষা করছে। পুরো সিরিজটা দেখতে গেলে ঠিকঠাকই আছে, 3.5 ঘন্টার একটা ওয়েব সিরিজ। আড্ডা টাইমস অ্যাপে গিয়ে আপনি নিশ্চিন্তে দেখে নিতে পারেন। আমার মোটামুটি ভালোই লাগলো, খুব একটা খারাপ বলবো না। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।